Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiyala wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika la wa nashhadu anna sayyidana wa sanadana wa nabiyyana wa habibana wa tabibana wa tabib arwahina wa maqsudana wa mahbubana wa ma'shuqana wa maqsudana wa ghiyazana wa mughithana wa kareemana wa aqana wa maulana muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alladhina atainahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام إن من خياركم أحسنكم أخلاقا وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا شد وجود رحمة للعالمين مسجد او شد همارو يا زمين اللهم صل Thank you.
مصيبا بالأمس راحته وأطلقت أريبا من ربقة والأمم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহির নামে প্রতিষ্ঠিত একটি শহরে অত্যন্ত পরিচিত হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের উদ্যোগে আয়োজিত পূত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মহল্লার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম সম্মানিত বুজুর্গানে দীন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আল্লাহর হাবিবের সাদি কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন আপনারা কে মতো আইতাম পারছি আর সবচেয়ে বড় কথা হইল গিয়ে যে মিলাদুন নবী মাহফিলও শরীক হওয়া একটু হইল মনের ঠিক মেনান মনে যদি প্রবল কোনো ইচ্ছা না থাকে মনে যদি কোনো আফসোস না থাকে উচ্চ আকাঙ্ক্ষা না থাকে তাইলে ঈদ উলুর মাহফিল হওয়ার শরীক হইতে পারে না নিজেরই খুব প্রসন্ন মনে করলাম খুব ভাগ্যবান মনে করলাম যে আমি আপনারা কে মতো আরেকবার আপনার সামনে আইয়া বইবার সুযোগ আল্লাহ করে দিছে আল্লাহর হাবিবর এই নুরানি মাহফিলের মধ্যে আমি জমায়েত হইতে পারছি আপনারা লগে শরীক হইতে পারছি আপনারা সকলে এবং আমি সহকারে সকলে আমরা উচ্চ আওয়াজে প্রাণ খুলিয়া জবানের জড়তা দূর করিয়া সকলে করি আলহামদুলিল্লাহ এই ঈদে মিলাদুন নবী মাহফিল
এটা বর্তমান সময় নাই অতীতটাকে নিয়ে বর্তমান সময় এবং ভবিষ্যতের লাগি এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের লাগি মিলাদুন নবীর মাহফিল যদি না হয় যে জবানা আমরা অতিক্রম করলাম এই জবানা আমরা ঈমানটারে বাতিলর আক্রমণ থেকে মাহফুজ রাখাটা বড় মুশকিল হইছে এর লাগি বাতিলর চক্রান্ত থাকি বাতিলর আঘাত থাকি বাতিলর হানা থাকি নিজের ঈমান রে রক্ষা করার লাগি ঈদ মিলাদুন নবীর মাহফিল জায়গায় জায়গায় হওয়ার দরকার আছে আমার প্রাণের ভাইরা এই দুনিয়া অনেক ধরনের মাহফিল হয় ঈশ্বরের সওয়াব মাহফিল হয় সাধারণ ওয়াজ মাহফিল হয় কোরআন তেলাওয়াতের মাহফিল হয় দরসে হাদিস হয় সকল মাহফিল থাকি আলা পর্যায়ের মাহফিল হইল ঈদ মিলাদুন নবী আমরা রসুলর আল্লাহ এবং তার রসুলর সন্তুষ্টি হাসিল করতাম অটুট নামি উদ্দেশ্য হুজুর এক কথা কইলা আল্লাহ আল্লাহ রসুলর সন্তুষ্টি হাসিল করা আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে হাসিল করা কিন্তু রসুলের সন্তুষ্টি হলো গেলা গাই না এই ধরনের কথা বললে অনেকে কই যে এটা কিছু শিল্পর মধ্যে পাওয়া যায় ইলা মতবাদ ইলা ফিতনার জবানার ফিতনার কথা বলে আমরা মাঝে ইলা না যায় অনেকে কই ঠিক আছে আল্লাহ লাগে ইবাদতর লাগি ইবাদত হওয়ার জুতা আমরা মাহবুদ কিন্তু আল্লাহ লোকে আরো সঙ্গে শরীর করিলে এই যেমন ইটা যেমন কিছু শিরিকর জোর পাওয়া যায় বাবা শিরিক নাই এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সর্বনিম্ন হইল 18,000 মাখলুকাত কুফরে 80,000 মাখলুকাত 18,000 থাকি 80,000 মাখলুকাত এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলাম কামর মাখলুক হইলে গিয়া সরকারে কায়নাত কুফরে মৌজুদা মাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনর চেয়ে আর আলাম মর্যাদার মাখলুক আল্লাহ এই দুনিয়ায় পয়দা হইছে এই দুনিয়ার সমস্ত মানুষ হলে চায় তারা ইবাদত দিয়া তারা বন্দেগী দিয়া তারা মনের আফসোস দিয়া তারা কার্যকলাপ দিয়া আল্লাহ সন্তুষ্ট করতে চায় চায় না নামাজ পড়ি খানে সন্তুষ্ট করার লাগে আল্লাহ সন্তুষ্টি করার লাগে সদকা করি আল্লাহ সন্তুষ্টি করার লাগে রমজানের রোজা রাখি আল্লাহ সন্তুষ্টি লাগে হজ্জে বাইতুল্লাহ করি আল্লাহ সন্তুষ্টি লাগে প্রত্যেকটা হাজর মেইন মকসুদ হইল কি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ খুশি ওটা হাসিল করা একবার নজর করে দেখুক কা একবার নজর করে দেখুক কা এই আল্লাহর কোন আফসোস আছে আল্লাহর কোন খুশি আছে নিজে আল্লাহ সাই খারি খুশি রাবে মুসরি জিজ্ঞাসা করেন খানায় কাবারে খানায় কাবা দুনিয়ার সমস্ত মখলুকাতুর কেবল হইলে তুমি তোমার দিকে মুখ করিয়া সকলে আজান দেই নামাজ পড়ই আমি জানতাম সাই তোমার কোন কেবলা আসেনি কানায় কাবায় জবাব দে আমার একটা কেবলা আছে আল্লাহর হাবিব সরকারে দুআলাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রূহানির জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কানায় কাবারে জিজ্ঞাসা করলাম তোমার কেবলা আসেনি কানায় কাবায় জবাব দিল আপনি তার কেবলা নবী কো আমি জানতাম সাই আপনার কোন কেবলা আসেনি আল্লাহর হাবিবে ফরমাইন আমি আমি রাসূলের একটা কেবলা হইল আমার আল্লাহ আল্লাহরে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার হাবিবর কাছে জিজ্ঞাসা করলাম তানুর কেবলা আসেনি জবাব দিলে আপনি আল্লাহ তানুর কেবলা আল্লাহ আমি জানতাম সাই আপনি মাওলার কোনো কেবলা আসেনি আল্লাহ এটা আপনি আপন ও রবে আসরি সৃষ্টির লাগি কেবলা শর্ত স্রষ্টার লাগি কেবলা শর্ত নয় দুনিয়ার মানুষে আমার বন্দেগী করে আমি আল্লাহর বন্দেগী করি না এর লাগি আমার কোনো কেবলা নাই রে তবে আমার মনের এক আফসোস আছে দুতামাম দুনিয়া একদিকে আর আমার বন্ধুর সন্তুষ্টি আর একদিকে দুনিয়ার মানুষে চাই আল্লাহ খুশি করত আল্লাহ চাই তানোর হাবিব খুশি করত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে আর ভরতা হতো সুবহানাল্লাহ এটা কোনো বানাই কথা নাই উলামায়ে কেরাম হলিকানো মজুদ আছে সুরাতুল বাকারার মধ্যে যে আয়াতখান আপনারা কথা আমি পড়ছি এই আয়াত সামান্য কিছু আগে সুরাতুল বাকারা তৃতীয় নম্বর পড়ার শুরুর দিকে আল্লাহ আলোচনা করা এই যে বর্তমান কিবলা কানায় কাবা এই কিবলাটা এর সময় মুসলমান কোন কিবলা আসেন না
মুসলমান ক্লাব কিবলা আছে কোলা বৈতুল মুকদ্দাস শরীফ বৈতুল মুকদ্দাস শরীফ থেকে কিবলা রহিত হইয়া এরপর হইছে বাইতুল্লাহ শরীফ এই বাইতুল মুকদ্দাস শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ কিবলা হওয়ার মধ্যে একটা বিরাট ইতিহাস আছে সরকারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উকলরনিয়া বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করিয়া নামাজ পড়ল এই কিবলাটা শুধু নবীদের কিবলা নয় এই দুনিয়াতে আরো যত 124,000 মতান্তরে 224,000 পয়গম্বর এই দুনিয়াতে এইসব সকল কিবলা আছে বাইতুল মুকদ্দাস আল্লাহর হাবিবের প্রথম কিবলা আছে বাইতুল মুকদ্দাস সাহাবায়ে কেরাম উকলরনিয়া আল্লাহর হাবিব বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করিয়া আযান দিয়া নামাজ পড়ল রাসূলের মনের মধ্যে একটা আফসোস হায় রে হায় বাইতুল মুকদ্দাস পূর্ব দিকে সমস্ত মানুষ উকলে বাইতুল মুকদ্দাস রে বলো করন আল্লাহ গোর আমরার খান্দার যদি আল্লাহ বাইতুল্লাহ শরীফটা রে কিবলা বানাই দিতা তাইলে মনের শান্তি আছিল বাইতুল্লাহ রে খান্দার পাইলাম নে বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়লাম নে এই কথাটা প্রকাশ করছেন না সিনার ভিতরে কথা রইছে এই কথাটা মনের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন রাসূলের মুবারক চেহারাটা আসমানের দিকে তুলি আল্লাহর কাছে তানর মনর আফসোসটা ব্যক্ত করুন দুনিয়ার কোন মানুষের কাছে কই না আল্লাহর কাছে এই উদ্দেশ্যটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হইল আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে এই ঘটনার আলোকে একটা আয়াত নাযিল করে দিলা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস সামা فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام أمر الله إذا نادى الحبيب أبطني خطة خان مناصر قد نرى تقلبا أبطنا شهرا مبارك أبطنا أسمان وردك التلية زي أمر كسي مولور خطة غلاب وإسلاح আমি আল্লাহ বারবার নজর করে দেখছি আমার মায়া লাগছে আপনার এই আফসোস খান ইয়া রাসূলুল্লাহ আমার ফসল হইছে এর লাগি আপনার মনের আফসোস মিটাইবার লাগি আপনার খুশির লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস রে কিবলা রহিত করিয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ রে আপনার খুশির লাগি কিবলা বানাইয়া দিলা নবীজি আসলা নামাজের মধ্যে নামাজ পড়ানি দুই রাকাত নামাজ পড়া হইছে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করিয়া আল্লাহ যে সময় আয়াত নাযিল করলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম নামাজ পড়া অবস্থায় আয়াত নাযিল হইছে আল্লাহর হাবিব রে জানায় দেন হাবিব আর বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার দরকার নাই আপনার মনের অভিব্যক্তি আমি আল্লাহ কবুল করলাম এই মুহূর্তে আপনার চেহারাটা আপনার ফেসটা বাইতুল্লাহর দিকে আপনি পরিলাউকা বাকি দুই রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে মুখ করিয়া আদায় করো এর লাগি এই কিবলার নাম হইল সুল কিবলা তাই ইকান অর্ধেক নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে অর্ধেক নামাজ বাইতুল্লাহর দিকে তাইলে আমরা বুঝলাম আল্লাহ সাইন সব সময় তানর হাবিব সন্তুষ্ট তাত্তা এখন আল্লাহ যদি সাইন তানর হাবিব সন্তুষ্টি তে আমরা রাসূলের সন্তুষ্টি আশা করলে কোনো গুনাহ আছে নি কোনো আপত্তি আছে নি একবারটা জুড়ে প্রকাশ করলে কোনো আপত্তি আছে নি কোনো আপত্তি নাই ও আমার প্রাণের ভাইরা রাসূলের সন্তুষ্টি হাসিলর লাগি যে যেটা করবা সন্তুষ্টি হাসিল করার লাগি যে যতটুকু চেষ্টা তদবির করছই চেষ্টা তদবির করি আখে কোনোদিন টাকা খাইছই না শুধু লাভ মানাইছই রাসূলের সাহাবী আকবার মধ্যে কত হাজার হাজার সাহাবী এর মধ্যে জলিলুল কদর কয়েকজন সাহাবী আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের 60 জন খলিফা আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী এছাড়া আল্লাহর হাবিবের কাছে আরো জলিলুল কদর সাহাবী আছে সাহাবীও বলাছেন রাসূলের সাহাবী আকবার মধ্যে একজন সাহাবী হইল হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী আকবার মধ্যে একবারে আদনা স্তরের সাহাবী আদনা স্তর বলতে সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু সকল এক স্তর নাই সাহাবী এক আম পরিচয় আছে কিন্তু এর বাদেও আলাদা আলাদা পরিচয় আছে যেমন হুজুরে
নামাজের আগে ওয়াজ করছিলেন যে রাসূলের সাহাবীদের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী হলেন হযরত হাসান ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর মর্যাদা কি তাহলে এই সাহাবী তো এমনি আমভাবে রাসূলের সাহাবী কিন্তু এর বাদেও তার আরেকটা পরিচয় হলো গিয়া শাইরুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের সাহাবী হলেন মধ্যে কবি সাহাবী এই প্রতিভা সকলের মাঝে আছিল না কবির উজ্জ্বল প্রতিভা হযরত হাসান ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আছিল এলাকি সাহাবী হিসাবে আম পরিচয় আছে কিন্তু এরপরে আরেকটা পরিচয় হলো এই সাহাবী হলো মধ্যে কবি সাহাব মর্যাদার দিক দিয়ে আছে বেশি শীর্ষে মর্যাদার দিক দিয়ে আছে আবার কিছু নিচে হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব ও সাহাবী হলো মধ্যে একবারে নিম্ন স্তরের সাহাবী এর নিচে আর কোন নিম্ন স্তরের সাহাবী নাই প্রশ্ন হইব হুজুর সকল সাহাবীর মর্যাদা সকলত্ব সাহাবী আবার স্তর খের বেশি খের আবার উপরে খের আবার নিচে হুজুর ওয়াসির মান তো সংখেনে ওয়াসির মানে তো সংখেনে ওয়াসির মানে খেরুনে দুখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল আসলা ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলিম এই কারণে আল্লাহর হাবিব পরবর্তীতে তাই মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে আল্লাহ আগে যে তার গুণ অবল করছিল সবটা মাফ করে দিয়েছেন রসুলের সাহাবি অবল খাতার তার নাম উঠিল কিন্তু সাহাবি হওয়ার পরেও আল্লাহ রসুলের একটা কষ্ট আছে তার মধ্যে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর হাবিবের সামনে বইতা ওয়াসিরে বইলা ও ওয়াসি তুমি আমার সামনে বইও না তুমি আমার পিছন দিকে বইও কারণ সামনের দিকে বইলে তোমার দিকে নজর পড়লে আমার চাচার কথা মনে হয় আমি আমার ভিতরটারে সামলাইতাম পারি না তুমি আমার সাহাবি এর লাগি তোমার এই মজলিস থাকি ত্যাগ করার কথা কইতাম পারি না আমার সামনে বইও না আমার পরে বইও আমার পিছন দিকে বইও হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে এমন ব্যথা পাইলা রাসূলের সকল সাহাবী রাসূলের সামনে আর আমি পিছন দিকে বসার যোগ্য রাসূলের সামনে বসার অনুমতি নাই হযরতে ওয়াসে মনে মনে চিন্তা করেন জীবনে এমন ভুল করলাম যেগুলোর কারণে রাসূলের চেহারা মুবারক আমি দেখতাম পারি না ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলা রাসূলের মনটা কি ধাক্কা নামে কিলা তুলি এত বড় একটা আঘাত দিছি রাসূলের কলিজার টুকরা সাসা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি শহীদ করছি আর এই দুঃখে আপনজন তো সাসা তো আপনজন কত আপন সাসা বাপ সাসা মামু এরা খুব আপনজন এরা যদি কেউ মারে তাইলে এরা হত্যাকারীরে মানছে অত সহজে মাফ করতে পারে না আর যদিও মাফ করি দেলায় মুমিন হিসাবে তো রাখতে পারে না ইলাল খান যদি সে কিসাস না নেয় তাইলে মনের মধ্যে কিন্তু একটা সুর তাকি যায় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মন তাকি এই দাগটা তোলার লাগি মনে মনে চেষ্টা করেন আল্লাহর হাবিবরে কিলাল খান দোষী করা যায় তার জীবন দশায় আর সুযোগ পাইলা না আল্লাহর হাবিব রহমাতুল্লাহ রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে উফা দেওয়ার পরে হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জীবন ভর চেষ্টা করিয়া যাইমু দেখমু এমন কোন বালাকাম করা যায়নি যেই বালাকামর কারণে আল্লাহর হাবিবর এই দুঃখটা মন থেকে তুলি আল্লাহর হাবিবর কাছে আমি মায়া রই যাই সরকারে কায়নাত দুনিয়া থেকে বিদায় নিলা রওদায়ে আতরের মধ্যে মৌজুদ থাকলা হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কিন্তু এই চেষ্টা যে সময় আল্লাহর হাবিবর ইন্তেকালের পরে ইয়ামামার যুদ্ধ হইল ইয়ামামার যুদ্ধের মধ্যে হাজার হাজার হাফিজে কোরআন সাহাবায়ে কেরাম অকল শহীদ হইলা এই সময় মুসাইলামাতুল কাজ্জাব একজন পণ্ডিত নবী আল্লাহর হাবিবর পরে অনেকে নবুয়্যত দাবি করছে আজকে যারা কাদিয়ানি হলে অমুকে নবী হুমকে নবী শুধু নবী আর নবী এই দুনিয়ায় যদি খালি নবী আর নবী থাকে তাইলে উম্মত পাইবে কই নবুয়্যত সহজ ব্যাপার নাই রে ভাই যে কোনে সাইন মধ্যে কাদিয়ানি করে জালাল খান নবুয়্যত দাবি করে এটা নতুন না আল্লাহর হাবিবর উফাতর পরে মক্কার মুখে অনেক মানুষ সকল বাড়াইছে নবী বাড়াইতে বাড়াইতে বেটাই নবী হইলা এরপরে প্রতিযোগিতা শুরু করতে করতে শেষ পর্যন্ত বেটিও নবী হওয়া শুরু করছে মক্কা নাউজুবিল্লাহ মুসাইলামাতুল কাজ্জাবর বিবি সাজা একটা মহিলার নাম তাদের সাথে দেখা যায় ও এক বড়র মাঝে দুইজন তারা মেটামেটি দুইও নবী স্বামীও নবী স্ত্রীও নবী মক্কা নাউজুবিল্লাহ মুসাইলামাতুল কাযযাব এর সময় নবুয়্যত দাবি করলো সাহাবায়ে কেরাম আজমাইন উঠলে তার বিরুদ্ধে জিহাদ করলো
হযরতে ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা আমি মনে মনে সংকল্প করলাম এই মুসাইলামাতুল কাযযাবে আমার নবীর সামনে মুস্তাকিল করছে নবুয়তি লইয়া হাড়াহাড়ি করে আল্লাহর হাবিবরে আমি কলিজার দুঃখ দিছি কথা সত্য এই হারামিরে যদি আমি মারতাম পারি মনে হয় আল্লাহর হাবিবর দুঃখ মনটা কি দূর হই দিব মুসাইলামাতুল কাযযাবর মতো এমন জাহিলরে মারছিলা হযরতে ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা নুই অপ্রাণের বাইরে আমার খবর উদ্দেশ্য এটা নাই আমি হইছি রাসূলের সকল সাহাবী এক স্তরের নাই একবারে সর্বনিম্ন স্তরের সাহাবী হইলা হযরত ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করি দেখো কা ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর চেষ্টা করছেন আল্লাহর সন্তুষ্টির লাগি নাই রাসূলের সন্তুষ্টির লাগি এটা ভিত্তিহীন কথা নাই দলিল ছাড়া কথা নাই কিতাবের কথা আজকে মিলাদ পড়লে নবীর সন্তুষ্টি হাসিল করলে যদি শিরিক হয় ইসলামের তারিখটা কি কথাগুলো মুছিয়া দিলাও মানব তোমরা ও আমার প্রাণের ভাইরা রাসূলের মহব্বতের লগে যেই মানুষ গুলো শেয়ার হয়ে গেছেন শরীক হয়ে গেছেন এই মানুষ সকলের দাম আল্লাহর দরবারে বাড়ি গেছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথে আল্লাহর হাবিবর হেরা গুহার মধ্যে গা গুহার মধ্যে আল্লাহর হাবিবর সহচর্য আসলা হিজরতের সহচর্য আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন সময় আল্লাহর হাবিবরে সাহায্য করছিলা বিপদের সময়ের সাথী থাকার কারণে তার নাম আবু বকর হইছে ঠিক কিন্তু তার পদমর্যাদা বাড়ি গেল তার পদমর্যাদা হইল গিয়া তার পরিচয় হইল গিয়া সাহিবুল গারিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হিসেবে একটা পরিচয় আছে আর একটা পরিচয় হইল এই হইল গিয়া গার হিজরতর গুহার সাথে হযরত আবু বকর আসসালিম কে সামিত আমভাবে পরিচয় আছে রাসূলের সাহাবী রাসূলের সামো মিলাদুন নবী এমন কি রাসূলের সামো রাসূলের মিলাদাতের উপরে কবিতা লিখিয়া রাসূলকে সন্তুষ্ট করছেন এর নাম পাল্টি গিয়া পাল্টিয়া হইল শাইরু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাসূলের সাহাবী ওখানে জেজেলা রাখার চেষ্টা তদবির করছেন এইরকম ফায়দা পাইছেন এর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী এই সাহাবী হইলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুহিন ইসলামী তারিখ ইসলামী তাফসীরের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে রাইসুল মুফাসসিরিন হইয়া তার পরিচয় দেওয়া হইছে সমস্ত মুফাসসিরিনে কেরামতের সরদার হইলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মুফাসসিরিনে কেরামতের এমনে শ্রদ্ধা চিত্তে স্মরণ করা লাগে ফেকার কিতাব বুঝলা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আযম ইমামুল আযম এমনে জেলা সমস্ত ইমাম খুলে শ্রদ্ধার চিত্তে স্মরণ করেন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম খুলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে শ্রদ্ধার চিত্তে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এর নাম নিতে গেলে সম্মানের সাথে লইব এই নে তো ইজ্জতি মোল্লা কিনা রে ভাই ইকানো একটা ইতিহাস আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তার সম্পর্ক হইল রাসূলের সাহাবী ই একটা পরিচয় আর একটা সম্পর্ক হইল গিয়া আল্লাহর হাবিবর বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বই ফুটই লাগা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই সম্পর্ক সুবাদে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করিয়া দেখলা রাসূলের লগে সাহাবায়ে কেরাম উঠলর দিনর বেলা মুআমেলা হয় দিনর বেলা রাসূলের সাথে মুলাকাত হয় সাহাবায়ে কেরাম উঠলর উপস্থিতিতে আল্লাহর হাবিবে যে তামল ফল করে সাহাবায়ে কেরাম উঠলে এগুলা হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ মনে মনে চিন্তা করলা দিনর বেলা তো সাহাবী উঠলর ভিড়ের মধ্যে আল্লাহর হাবিবের আমলগুলা বর্ণনা করতাম পারি না সুযোগ পাই না আমি একটা দিন রাত্রে আল্লাহর হাবিবর গরম মেহমান সাজিয়া যাই রাসূলের গরম মেহমান সাজিয়া রাত্রি বেলা দেখো আল্লাহর হাবিবে কোন আমল গুলা করই রাত্রের আমল গুলা আল্লাহর হাবিবর বিবি অকল সারা আর কেউ জানে না কোন সাহাবী এখনো পর্যন্ত চেষ্টা তদবির চালাইছিল না আমি চেষ্টা করিয়া দেখি রাসূলের রাত্রে করনে বলা এমন আমল বর্ণনা করতাম পারি কিনা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কইলা গিয়া ইবনে আব্বাসর
আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা মানে কই আমার খালার বাড়ি আমি বৈধত্ব আর একদিন বেড়াইতাম লইতাম পারি ও সুবাদে তাই একদিন আইলা আল্লাহর হাবিবুর বড় মেহমান সাজিয়ে আল্লাহ সুবহানাল্লাহ মনে মনে মেহমানদারি করার উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল যে আল্লাহর হাবিবের রাত্রে কি তা আমল হল করুন আমি চিন্তা বর্ণনা করতাম ইটা তো হইলো কই না পিতরের কথা পিতরে আর ও সম্পর্ক উসিলা ধরিয়া তাই অত্যারে উসিলা বানাইয়া তাই আল্লাহর হাবিবুর বড় একদিন মেহমান সাজতাম গভীর রাতে সবাই ঘুমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম ঘুমাইনা অপেক্ষা করেন আল্লাহর হাবিব নামাজও দাঁড়াইবা রাতে কিতা কিতা তেলাওয়াত করেন কিতা আমল হল করেন এইগুলা বর্ণনা করতা জানোই যে আল্লাহর হাবিব রাতে বেলা সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করেন আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন কত লম্বা লম্বা কিরাতি নামাজ পড়েন এটা রাসূলের আদত আছে খুসুসি আদত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব ওর ওযুর পানি আগে রেডি করিয়া রাখলা মনে মনে আশা হইল কি আছে আল্লাহর হাবিব যে সময় নামাজও দাঁড়াইবা ওযুর পানি কুজ করবা ও সময় নিয়ে আমি ওযুর পানি খান দিয়ে আল্লাহর সুন্নত তুলা খুশি হতাম না সুবহানাল্লাহ দিনের নবী যে সময় ওযুর পানির তালাশ করলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রের মধ্যে একটা মশকের মধ্যে পানি নিয়ে আল্লাহর হাবিবের খেদমতে হাজির বলি ইয়া রাসূলুল্লাহ আমি পানি ঢাললাম আপনি ওযু করুন তা রাসূলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওরই মায়া দেখিয়া এত খুশিলা আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওর লাগি এক দোয়া করলা আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাকতিহু বিদ্দীন ওয়া আল্লামাহু তাউবীন আয় আল্লাহ যে উদ্দেশ্যে আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানি নি আমার লাগি অপেক্ষা করে আমার সন্তুষ্টি হাসিলর চেষ্টা করে আমার গেস্তাকিন আদে কামল ফল বর্ণনা করার লাগি হাদিস বর্ণনা করার লাগি অপেক্ষা করে আল্লাহ আমি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসর লাগি তোমার দরবার মুনাজাত করি আল্লাহ তোমার দরবার ফরিয়াদ মাঙলাম আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ইসলাম ধর্ম মধ্যে তাফসীরুল ইলম গুলা তুমি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসর জেহেনর মধ্যে ডালিয়া দেও ওয়া আল্লিমহু বিতাউইল আল্লাহ তুমি তাফসীর তাউইলর সমস্ত কৌশল আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখাইয়া দেলা আলহামদুলিল্লাহ এক দোয়ার মধ্যে এক দোয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন মুফাসসিরিন ওর মাতার তালে পরিণত হইলা সুবহানাল্লাহ এখন সামান্য ওযুর পানি আগবাইয়া দিয়া রাসূলের সন্তুষ্টি হাসিল করছে আমরা যদি এই ধরনের একটা বড় মাহফিল ওর আয়োজন করি রাসূলের সন্তুষ্টি হাসিল করি ইনশাআল্লাহ মনই বিশ্বাস রাখবা আমরা রাসূলের কাছে কি রুহানি দোয়া পাই পাইব না অবশ্যই কথা এটা তাই সে গিয়া পাই আলোচনা হইল গিয়া আর প্রসঙ্গে তো যে আয়াতে কারিম আপনারা কিন্তু আমি তেলাওয়াত করছি খুব পরিচিত একখান আয়াত ছোট্ট একটা আয়াত কিন্তু এই আয়াতের মধ্যে অনেক কথা ঈদে মিলাদুন নবীর যে মেইন মকসুদ এই মকসুদটা হইল এই আয়াতের মধ্যে মকসুদ কিতা বলে ঈদে মিলাদুন নবী মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর হাবিবের আসলি পরিচয় পাইতাম চাই রাসূলের আসলি খুসুসি পরিচয় আমরা জানতাম চাই একটু মানে উদ্দেশ্য এই আয়াত কারিমার মধ্যে আল্লাহর হাবিবের প্রকৃত পরিচয়টা আল্লাহ তুলে ধরছে কালামে হাকিমের মধ্যে আমার আল্লাহ বয়ান করেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা منهم ليكتمون الحق وهم يعلمون الله يقول الذين آتيناهم الكتاب الله যে সমস্ত মানুষকে কিতাব দান করেছে এই কিতাব কোনটা বলে এই কিতাব হইল গিয়া আমরা জানি আসমানি কিতাব হইল গিয়া 160 খান একশো খান হইল সহিফা সাইফা হইল শ্রেষ্ঠ আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিল কুরআন তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে নাযিল হইছে জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে কুরআন সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব একবারে আলা মাকামুল কিতাব এটা নরুল ফিয়াকুল কিতাব হইতে পারে এখন এই কিতাব দ্বারা কিতাব মুরাদ এই কিতাব দ্বারা উদ্দেশ্য হইল তাওরাত জাবুরের মতো বড় বড় কিতাব বল যেটা কিতাব মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীজির আগমনের ইতি
ইতিহাস আলোচনা করছই ও কিতাব কুদস অর্থাৎ আগের আগের ইহুদি নাসারা বনি ইসরাইল এই সমস্ত মানুষগুলোরে আল্লাহ আসমানি অন্যান্য কিতাবগুলো রসুলের আগমনের মিলাদের কাহিনী আল্লাহ বিস্তারিত আলোচনা করছে তারা ওটা তালাশ করত ওটা তালাশ করত যে আল্লাহর হাবিব কিলাই বা আখিরি জমানার পয়গম্বর আওয়াজটা সকলের কাছে একটা কৌতূহল আছে আখিরি জমানার পয়গম্বর কোন বংশ থেকে আইবা কোন জায়গার তশরিফ আনবা কে কে তার অনুসারী হইবা তার উন্মত কি মর্যাদা হইব ইত্যাদি সকল নিয়ে তারা রিসার্চ করত ও আমার প্রাণের বাইরে তারা চেষ্টা তদবির করত ঠিক কিন্তু মনের মধ্যে কিন্তু তারা বালা কিছু আসিল না হিংসা আছে আসিল কিতা মনো হিংসা সরকার একাই না যদি মক্কার মুখে ভূমিষ্ঠ ইন্তু শ্রী বানন যদি মক্কার জমিনে আমি গত বছর মাহফিল ও ইসলাম একজন পাদ্রীর কথা যে পাদ্রী আল্লাহর হাবিব আর আগে সমস্ত দিক নিদর্শনগুলা সমস্ত দিক নিদর্শনগুলা তাওরা জাবুর ইনজিলের মধ্যে পাইছিল আরেকজন পাদ্রী তাওরা জাবুর ইনজিল এবং আকাশের নক্ষত্র দেখিয়া দেখিয়া আল্লাহর হাবিবর আগমনের লাগি অপেক্ষা করে আল্লাহর হাবিব যেদিন ভূমিষ্ঠ হইলা রসুলের জন্ম যেদিন হইল এই পাত্রীটা দৌড়িয়াইল কুরাইশ বংশর গেছে আইয়া কয় ও কুরাইশবাসী তোমরা মধ্যে কোন বাচ্চা কোন সন্তান গত রাত্রে সুফেসাদিকর সময় জন্ম নিছেনি মানুষে জিজ্ঞাসা করেন এর কারণ কিতা হঠাৎ করে বাচ্চার তালাশ করো এর কারণটা কিতা এই পাত্রে ডাকতে আমার কারণ তৈল গিয়া আজকে অনেক দিন যাব আমি আকাশের দিকে তাকাই আছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আখির জমানার পয়গম্বর তাই যে সময় জমিনের মধ্যে আইবা আখির জমানার এই পয়গম্বরের তারকাটা আল্লাহ আখির জমানার পয়গম্বর আসমানের মধ্যে একটা তারকার স্রোত দিয়ে আল্লাহ রাখছিলা আমি গত রাত্রে তাকি আর এই তারকা আকাশের মধ্যে দেখি না আমার বিশ্বাস হইছে এই আকাশের তারকা আল্লাহর হাবিব মানবের স্রোতে এই দুনিয়ার মধ্যে গত রাত্রে তো শ্রীপাঞ্চ এর লাগে আর আকাশের দিকে চাইয়া লাভ নাই এতদিন আমি যার অপেক্ষায় ছিলাম এই ব্যক্তিটা গত রাত্রে দুনিয়া পাইছে তালাশ করিয়া কইলা যে তোমরা মাঝে ইলা কোন সন্তান হইছিল ইলা কেউ করে কোন বেবি হইছিল যে আখিরে জবানা কয় কাম বড়িতা তালাশ করিয়া দেখা গেল মক্কার মানুষ হলে কুরাইশ বংশের মানুষ হলে কই গত রাত্রে কুরাইশ বংশে খাজা আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সন্তান চাঁদের মতো সুন্দর এমন একটা সন্তান জন্ম নিছে রে আর তোর ঘরে কোনো সন্তান জন্ম নিছে না পাদ্রে কয় আমার এই লোকটার বাড়িতে নিয়ে যাও আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জন্ম হইছে এই পাদ্রিটা রসুলরে দেখার লাগি আইছে আমার পরে কইলো এই বাচ্চার চেহারার দিকে নজর করিয়া আমি আসল পরিচয় পাইতাম নাই তোমরা এই বাচ্চাটারে শীত করিয়া শোয়া উফুত করিয়া শোয়া এই বাচ্চার পিঠের দিকে নজর করতাম যে সময় আল্লাহর হাবিবের কোলের মধ্যে নিয়া রসুলের পিঠ মুবারক দেখলো তালাশ করিয়া দেখ আল্লাহর হাবিবর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত কবুতরের ডিমর মতো একটা সিন মারিয়া দিছ যে সময় ইটা দেখছে এই পাদ্রিটা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে ফিট হয়ে গেছে আর কইল যে কদ জাহাবাতিন নুবুওয়াতি মিন বানি ইসরাঈল হায় রে হায় নবী আসার দ্বারা এতদিন বনি আসে বনি ইসরাঈলের মধ্যে নবী অকল আইতা নবী অকল আওয়ার ধারা আসিল বনি ইসরাঈলের মধ্যে তাকে নবী হইতা কিন্তু ইসরাঈলের সুলত না এই নবটা কুরাইশর নবী ইসরাঈল তাকে নবতি দরজা বন্ধ হয়ে গেছে আর নবী আইতা নাই আখেরি জমানার পয়গম্বর আল্লাহ কুরাইশ বংশ তাকে পয়দা করে দিছ এইটা মহব্বতে হইছে না হিংসা কইরা কয় কাদ কাদ জাহাবাতিন নবুওয়াতি মিন বানি ইসরাঈল হায় হায় আমরা বনি ইসরাঈল থেকে মনে করছিলাম ই আল্লাহ বি পাইবা কিন্তু এখন দেখা যায় যে আমরা বনি ইসরাঈল থেকে আইছি না একজন কুরাইশ বংশ থেকে ইয়া আল্লাহ ইকান কিলা দেবে না সহ্য ও ফিট হইছে ও আমার প্রাণের ভাইরা এর হইল কিতাব বলা এরা তাওরাত জাবুর রিসার্চ করতে আল্লাহর হাবিব কোন সময়ে দুনিয়াতে আইবা কোন আকৃতিতে আইবা কোন নমুনায় আইবা কোন জায়গায় আইবা কোন মানুষগুলা তার অনুসারী হইব এগুলা রিসার্চ করত আল্লাহ বলে আল্লাযিনা আতাইনাহুল কিতাব যারারে আমি কিতাব দান করছি ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এই সমস্ত মানুষকে ইয়ারিফুনা আল্লাহ নবীর নাম ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করছেন না একটা জমিরের মাধ্যমে জমির বলতে
এটা আরবি গ্রামার অনুবয় সর্বনাম এটা কিতাব হইলে এটা কোনটা বুঝবার না সর্বনাম হইল গিয়া যেমন আপনারা ভুলে জানেন আমার নাম আব্দুস শহীদ আমার নাম আব্দুস শহীদ এখন আমার ডাইরেক্ট নাম ধরে ডাকতে দিলা কিংবা আমার পরিচয় আপনি আরো জন্য বেশি দিতা এখন ডাইরেক্ট নাম ধরতে কিলা বলে হুজুরের নাম কিলা ধরতাম ও না দিলা বলে ও মাসুস বা ও তাই তাই বলে গেছে আমরা মাহফিলের অতিথি আমার নাম ধরলা না কিন্তু তাই একটা শব্দ দ্বারা বুঝাই দিলে কিন্তু আমিও ঠিক এইভাবে আল্লাহর হাবিবর নাম আল্লাহ উল্লেখ করলা না দুনিয়ার মানুষের কাছে গোপন রাখলা দুনিয়ার মানুষের তালাশ করিয়া বা করতো খে ও আমার প্রাণের ভাইরা রে ও আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিবর নাম আল্লাহ জমিরের মধ্যে দিয়া দিলা আল্লাহ বলে ইয়ারিফুনহু তারা তাইলে বালা টিকে জানে খারে মুফাসসিরিনে কেরাম খুলা লেখছেন কি হায়া জমিরের মর্যাদা হইলা সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যারা কিতাব দিছি এরা কিন্তু সিনে নবীরে বালা টিকে সিনে একটা উদাহরণ দিছে কামা ইয়ারিফুনা আবনাআহুম তারা তার সন্তান করে তারা অনেক করে তারার বাচ্চা করে জেলা লাগান সিনে ঠিক এই রকম তারা আখিরি জমানার পয়গম্বর রেও সিনে ও আমার প্রাণের ভাইরা একটা উদাহরণ দেই কোন মায়ের ঘরে যদি কোন সন্তান জন্ম নেয় এই সন্তানটার মা যদি কোনো কারণে মারা যায় এই সন্তানটা তার মা সন্তান তাকে দুধ পান করে অন্য মারগুলো দিলে সন্তানে দুধ পান করে না এ কিন্তু তার মারে ছিল শত ব্যস্ততার মধ্যে শত ভিড়ের মধ্যে যদি সন্তানে খান্দে একলবে কয়েকটা সন্তানে খান্দে মা বুঝতে পারে কোন খান্দনটা তার সন্তানর সন্তান যত দূরে খান্দে না খেলে মার খানোর মধ্যে কিন্তু সন্তানের খান্দন পড়ছে আর ঘরের মধ্যে যত মানুষ থাকুন না কেন সন্তানে টে টে করিয়া খান্দে যে সময় মা হাজির হয়ে যায় যে সময় সন্তানের খান্দন অটোমেটিক বন্ধ হয়ে যায় কারণ মার শরীরের একটা গন্ধ সন্তানে বুঝতে পারে এর লাগি দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হইল গিয়া মানুষের মা আপন হইল কে মা বাবা তবে বাবা মাটা কি বেশি আপন হইলে গিয়া মা ও আমার প্রাণের ভাইরা বাবা সন্তান সকল জিনিস হয়তো জানেন না সন্তান জমিন হওয়ার পরে এরপরে সন্তানের লগে বাবার পরিচয় এর আগে সন্তানের লগে বাবার পরিচয় নাই না পরিচয় আছে যে সময় সন্তান ভূমিষ্ঠ হইল সন্তানরে দেখলা পুরো লইলা এরপরে সন্তানের সাথে পরিচয় বড় হইয়া যতদিন দুনিয়া থাকবা বাবার সাথে পরিচয় কিন্তু মায়ের সাথে পরিচয় আরো আগে আলমে আর থামো থাকতে সন্তান যে সময় মার গর্ভের মধ্যে মজুদ এই সময় সন্তানে মা পেটের মধ্যে কয়টা লাথি মারছে কয়টা গুতা মারছে কোন সময় কিভাবে নড়াচড়া করছে সব কিছু কিন্তু মায়ে জানুন এর লাগি দুনিয়াত মায়ের চাইতে এখন আর কেউ নাই মায়ের চাইতে এখন কেউ নাই রে ভাই আর মা বাবার কাছে সন্তানের চাইতে এখন আর কেউ নাই আল্লাহ কোন কামা ইয়ারিফুনা আবনাআহুম মানুষে জেলা রাখান সন্তান রে আপন ভাবে চিনে এর চাইতে আরো বেশি আপন করিয়া আরো ভালা টিকে আল্লাহর হাবিব রে কিন্তু ইয়াহলি কিতাব বলে জানে কিন্তু সমস্যা হলো ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনা আল হাক ওয়া হুম ইয়ালামুন এত কিছু জানার পরেও হেদায়েত পাবে না রসুলের আসলি পরিচয় জানে কিন্তু হেদায়ত কপালো নাই ওয়া ইন্না ফারীকাম মিনহুম তার মধ্যে একদল মানুষ এমন আছে রে লা ইয়াকতুমুনা আল হাক রসুলের আসলি পরিচয় যেটা এই আসলি পরিচয়টা মানুষের কাছ থেকে লুকাই দেয় সব কিছু জানে ক্লিয়ার কিন্তু এরপরেও আসলি পরিচয়টা মানুষকে জানতে দেয় না নিজেরা জানে অন্যরে জানতে দেয় না লা ইয়াকতুমুনা আল হাক হক জিনিসটা লুকাই দেয় হক ছাপাই দেয় وهم يعلمون نا زاইন তারা হক লুকায় না জাইনা ও হক লুকায় আজকে এই ফিতনার জমানায় রাসূলুল আসলি পরিচয়গুলা মানুষের কাছে তুলিয়া ধরতে দেওয়া হয় না মিলাদুন নবী বন্ধ করো সিরাতুন নবী কায়েম করো এইভাবে স্লোগান দে মিলাদুন নবী যদি বন্ধ না করে রাসূলুল আসলি পরিচয় বন্ধ করা যাইতো না হক ঠিক কি না
মিলাদ উন নবী মাহফিল যদি জায়গায় জায়গায় হয় রাসূলের খুসুসি আম দুনিয়ার মানুষের জানবো রাসূলের সিফাতগুলো জানবো রাসূলের ব্যাপারে মানুষের তত্ত্ব জানবো মানুষের দিল খুলবো মানুষের বিবেক খুলবো মানুষের হেদায়েত এই বয়ের লাগে আজকে এই হেদায়েত পারে বন্ধ করার লাগি মিলাদ উন নবীর বিরুদ্ধে মানুষ সকলে কথা কয় এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ ফরমান না একতুমুনাল হক তারে তারে লুকাই নাই বালা দিকে জানে কিন্তু হক তারে লুকায় না একতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন ও পাগল হ জানা নবীর পরিচয় লুকাইতে চায় আমি তোমারে কই নবীর পরিচয় লুকাবির বিষয় নাই রে দুনিয়ার মানুষের কাছে তুলিয়া ধর মানুষের বিবেক খুলব হেদায়েত নসিব হইব রসুলের পাইয়া আমরা কতটুকু খুশি হইলাম কতটুকু ফায়দা হইল এটা যদি আলোচনা না হয় রসুলের লগে মানুষের রুহানি সম্পর্ক হইতো নাই ওই বলে হুকা আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা মাদ্রাসার যে সময় পড়ি তখন নবম শ্রেণী দেখার কিতাব পড়ছি যে কিতাবের নাম হইল উসুলে শাসি শাসি এ কিতাব উলামাই কেরাম ক্লাসে মজুদ খুব গুরুত্বপূর্ণ কিতাব জবরদস্ত এখন কিতাব উসুলের লাগি ফেকা বুঝার লাগি উসুল দরকার হাদিস বুঝার লাগি উসুলে হাদিস দরকার উসুলে হাদিস যদি কেউ বুঝেন না তাই হাদিসের গুরুত্ব বুঝছেন না উসুলে ফেকা যাই বুঝছেন না তাই ফেকার কোনো মাসলাও বুঝছেন না এর লাগি মাসলাগুলো পরিপূর্ণভাবে বুঝার লাগি উসুল দরকার এই উসুলের কিতাব শাসি কিতাবের মধ্যে ইমামুল আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা মুসহাবর মাতার তাজ আমরা ইমাম ইমাম আবু হানিফা আরাবি মুসহাবর ফখর আরাবি মুসহাবর মাতার তাজ আরাবি মুসহাবর মুরতাজ এলেমুল সাগর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা এই কিতাবের মধ্যে আছে আল্লামা নিজামুদ্দিন শাসি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন আল্লাহ হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের ব্যাপারে একটা কল বিষয় একটা কথা বলছেন আল্লাহর হাবিবের সনদ ফরমান লাউলা ইয়াবাসুল্লাহুর রাসূলা লাওয়াজাবা আলাল গালাইল মারিফাতি বিখুলিহি এ দুনিয়ার মানুষ লাউলা ইয়াবাসুল্লাহুর রাসূলা এই দুনিয়ার মধ্যে রাসূল আর গুরুত্বটা জানিয়ে নেও রাসূল খেলে এই জমিনের মধ্যে আইলা রাসূল যদি এই জমিনের মধ্যে আইতা না লাউলাম ইয়াবাসুল্লাহুর রাসূলা আল্লাহ যদি তানোর হাবিব রে এই জমিনের মধ্যে পাঠাইতা না লাওয়াজাবা আলাল কালাইল মারিফাতি বিকুলিহিম আজকে যে ওয়াইজ নখলে লম্বা লম্বা ওয়াজ করই আজকে যে তালিম নখলে লম্বা লম্বা বক্তব্য দেন তাইলে এই লম্বা লম্বা বক্তব্য নসিব হইল না রে কারণ আল্লাহ একজন আছেন আল্লাহর সমবর্ত কেউ নাই আল্লাহ পরিবার নাই আল্লাহর লগে শিরিক করা যাইতো না ইসলামের সব কিছু বর্ণনা করছই আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনে কই লাউলা ইয়াবাসুল্লাহুর রাসূলা আল্লাহ যদি তানোর হাবিব রে জমিনে না পাঠাইতা লাওয়াজাবা আলাল উকালা দুনিয়ার যে সমস্ত মানুষ করে আল্লাহ বালা দিমাগ দিছই বালা ব্রেন যারা রে দিছই যারা কিতাব বুঝে আলাল লাওয়াজাবা আলাল উকালা ইল মারিফাতি বিকুলিহিম আল্লাহ যদি তোমার আকল দিছই তোমার মগজ দিছই এই আকল খাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বার করা তোমার উপরে ওয়াজিব হইয়া দাঁড়াইল রে হুজুর এই কথা তো পুরা বুঝা গেছে আল্লাহ পরিচয় পাওয়া আমরার যে দিমাগ আছে আমরার যে ব্রেইন আছে এই ব্রেইন দিয়া আল্লাহ পরিচয় আমরা তুকাইয়া বার করা কিতা মনে করে খুব সহজ ব্যাপার নেই সহজ নাই এই দুনিয়াটা বানাইলো কে এটা রহমান মাখলুকা তোর মালিক কে এই দুনিয়াটা বানাইলো কে এই প্রশ্নের জবাব আপনি কার কাছে পাইবা আপনি নিজেও জানেন না আপনার ভবিষ্যৎ আপনার অতীত আপনি জানেন না এই কথাটা কে কইল নে এই কথাটা ইয়া কইছেন তাজদার মদিনা আর রহমাতুল লিল আলামিনে রাসূলে যদি আল্লাহর পরিচয় দিত না আজকে পর্যন্ত আল্লাহ তাআলা শুনল নে দুনিয়ার মানুষ হেদায়েত পাইল না নে মানুষ মুদল্ল লইল নে মানুষে টুকাইয়া একজন দুইজন হইয়া এইভাবে কত খোদা সাব্যস্ত করল নে আল্লাহ আল্লাহর হাবিব রে জমিনের মধ্যে পাঠাইয়া আল্লাহর পরিচয় দুনিয়াবাসীর মধ্যে তুলিয়া দিলা লাগি রসুল আওয়ার কারণে আমরা আল্লাহর পরিচয় পাইছি রসুল আওয়ার কারণে জান্নাত জাহান্নামের পরিচয় পাইছি রসুল আওয়ার কারণে একটা কমপ্লিট রিলিজিয়ন ইস
ইসলাম সুন্দর একটা ধর্ম আমরা পাইছি। ও আমার মুসলমান ভাই, আমি আপনার খেদমত শেয়ার করছি শুধু মজুদ রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার ওয়ে জমিন মসজিদে শুধু আমার ওয়ে জমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ كم جدلت كلمات الله من جدل وفيه خصم البرهان من خصم اللهم صل على سيدنا مولانا محمد কিতাবের মধ্যে আমরা পড়ছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন দুনিয়া তশরিফ আনার আগে মানুষ যত দূরই তানুর ঘর থাকে না কেনে, যদি তানুর ঘর থেকে মসজিদ নামাজ আদায় না করতো তানুর নামাজ হইত না। নামাজ পড়ার লাগে শর্ত আছে মসজিদ। আজকে আমার শরীর খারাপ, আজকে আমার শরীর অসুস্থতা, আজকে আমার যাতায়াত ব্যবস্থা ভালো নাই, ঠান্ডার মাঝে মসজিদ আইতাম পারি না, আমার গাড়ি নাই, ঘর নামাজ পড়লে নামাজ হয় কিন্তু এক সময় বড় নামাজ পড়লে নামাজ হইতো না, মসজিদ ভালো লাগতো। যত ঠান্ডা হয়, যত দূরই হয়, যত অসুবিধা থাকুক না কেন, মসজিদ আইয়া নামাজ পড়লে নামাজ কবুল, বড় নামাজ পড়লে নামাজ কবুল নাই। শুধুমাত্র ঘর নামাজ পড়া জায়েজ আছে সমস্ত নবী অক্লর লাগি, নবী পয়গম্বর অক্লে যদি ঘর নামাজ পড়তা নামাজ হইতো, মসজিদ নামাজ পড়লে নামাজ হইতো, খালি এরার লাগে আছে খাস, উম্মতর লাগি খাস আছিল না রে ভাই, উম্মত নামাজ কিন্তু মসজিদ আইয়া পড়লে নামাজ হইতো, ঘর নামাজ পড়লে নামাজ জায়েজ হইতো না, নামাজ কবুল হইতো না। কত একসান করলাম নাই নজর করি দেখুক গা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র জমিনের মধ্যে কদম দিলা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার কয়েকটা কঠিন বিষয় করে রসুলের কদমের কারণে সহজ করে দিলা। এর মধ্যে একটা হইল যেই মাত্র আল্লাহর হাবিব জমিনের মধ্যে কদম দিলা, ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, সারাটা দুনিয়া তাম দুনিয়া আল্লাহ মসজিদের আওতা বানাইয়া দিলা, আস্তাটা দুনিয়া আল্লাহ মসজিদের এরিয়া বানাই দিছে, সারাটা দুনিয়া আল্লাহ মসজিদ ফোকাস সুবহানাল্লাহ। এর লাগি কেউ যদি মসজিদ অসুবিধার কারণে নামাজ পড়তে পারে না, নিজের ঘরে যদি নামাজ পড়ি না নামাজ হয়, এই যে এত বড় বিপদ তা কি বাঁচলা কার কারণে, কার কারণে এখনের ভাই হইতে গেল আর হওয়া লাগে রে ভাই। এই দুনিয়ার আগে নবীর উম্মত হলে গুনাহ করতা, আমরা যেটা গুনাহ করি আমরা চার জঘন্য জঘন্য গুনাহ করছি, যেই মাত্র উম্মত হলে গুনাহ করতা সঙ্গে সঙ্গে এই গুনার চাপটা তার চেহারার মধ্যে দেওয়া হইত। কেউ যদি জিনা করতো তাইলে জিনাকারীর শাস্তি যে কি পরিমাণ শাস্তি আল্লাহ রাখছেন তার চেহারাটা কি লইব, জিনাকারী রে জিনাকারীর শাস্তি এই চাপটা তার চেহারার মধ্যে আল্লাহ দিয়া দিলাইতা, দেখেও বুঝতা এই জিনাকারী যে মথাইতা তাকে বোঝা যায় তো এই মধুর যে মানুষরা অন্যায় ভাবে হত্যা করেন খুনি যারা এরা চেহারা দেখে না যে বুঝতা এই সমস্ত মানুষ সকল হইলে খুনি, জাহান্নাম আল্লাহ জানে যে সুরত দিবা এই সুরতটা দুনিয়ার তাক করে দিত। আবার এমন আছে নাফরমানি করতে 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 আল্লাহরে এই পর্যায়ে তেপ্তাই সৈন বনি ইসরাইল হকলে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে কত নবীর উম্মত হকলরে দুই দিক দিয়া পাহাড় চাপা দিয়া মাটির নিচে নিয়ে লাইছই, মাটির নিচে দাফন করি দুই দিক দিয়া পাহাড় চাপা দিয়া
কোন নবীর উম্মতগুলোর মধ্যে দুর্ভিক্ষ দিয়া তারা ধ্বংস করে দিছ, নাফরমানি বরদাস্ত করছেন না। কোন নবীর উম্মতরে কঠিন কঠিন বেলার উখল দিয়া এই দুনিয়া থেকে আল্লাহ নিশ্চিন্ন করিয়া দিছেন, নাম মুছে দিছেন তারা। আল্লাহর হাবিব যে সময় জমিনের মধ্যে প্রথম দিন আল্লাহর হাবিবে জানাই দেন, হাবিব আপনার এত ইজ্জত, আপনার কদমের এত ইজ্জত, যেই মাত্র দুনিয়ার জমিনে আপনি কদম দিলা, আমি আল্লাহর সমস্ত গুসা পানি হয়ে গেল। আপনার উম্মতে যত বড় গুনাহগার হয় না কেনে, যত বড় গুনাহ করে না কেনে, আপনার উম্মতের চেহারার মধ্যে আমি কোন পরিবর্তন আনতাম নাই। মানুষে খুন করার পরে দেখবা মানুষের চেহারা ঠিক থাকে, জিনা করার পরেও চেহারা দিকে বোঝা যায় না সেই দোষী আর কেউ নির্দোষ, চেহারা দিকে বোঝা যায় না সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু আগে সাক্ষী লাগতো না, চেহারায় পরিচয় দিত, এই নৌ গুনার গুনাহগার। যাই মাত্র আল্লাহর হাবিবুর কদম জমিনে পড়ল, সঙ্গে সঙ্গে আল্লাহ কি আইনটারে উঠাইয়া নিলা, আল্লাহ জানাই দিলা, হাবিব আপনার মধ্যে যত বড় গুণা করে রাখেন, চেহারার মধ্যে কোন পরিবর্তন আনতাম নাই, পাহাড় চাপা দিয়া ধ্বংস করতাম নাই, দুর্ভিক্ষ দিয়া তারের মারতাম নাই, আমি আল্লাহ বরদাস্ত করু, আর আমি আল্লাহ তওবা দিয়া দিলাম। আপনার উম্মত গুলা যদি মরণের আগে আগে একবার দাখালিস তওবা করিলাই, আমি আল্লাহ সমস্ত গুসা পানি হয়ে দিব, আর আপনার উম্মত গুলারে মাফ করিয়া দিলাই। যত আলোচনা করবা কোন দিক দিয়া রসুলের অকৃতজ্ঞ হইবা রে পাগল, রসুলের অকৃতজ্ঞ আর কোন দিক নাই, যে ভাই দিও যাইবা রসুলের কাছে কৃতজ্ঞ হওয়া লাগবো, রসুলের কারণে এত শান্তি, দুনিয়ার বুকে এত শান্তি শুধুমাত্র রসুলের কারণে। এই তওবার ধরনটা আমরা যে তওবা করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ জিনিস আছিল যে একটা বনি ইসরাইল আল্লাহ দিছিলা মুসা আলাইহিস সালামের কিতাব, বলে মুসা আলাইহিস সালাম 40 দিন লাগি সিল্লাত, এটা লম্বা ইতিহাস, লম্বা কেরাম লোকের থেকে আপনারা এটা উত্তর পাবেন। তো যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে এই সমস্ত মানুষ হলে মুসা আলাইহিস সালামের কিছু লেট হয়েছে, আইতে 40 দিন বাদে আরো 20 দিন এক্সট্রা দেখা লাগছে, আর এই সমস্ত মানুষগুলোর মধ্যে এক ব্যক্তি সামিলি হইয়া একটা স্বর্ণ দিয়ে একটা হরিণের বাচ্চা বানাইয়া আর ইটার মধ্যে কি একটা আজব জিনিস দিছে, ওটাই হাম্বা হাম্বা পাওয়া শুরু করছে, আর সকলে ওটাই লীলা মনে করছে, আল্লাহ মনে ওখানে ভিতরে ঢুকিয়েছে, ওটারে পূজা করিয়া তারা ইমানে ধ্বংস করছে। শিরিক করার কারণে আল্লাহ এত গুসা হইলা, মুসা আলাইহিস সালামের সময় ফিরে আইলা কৌমর গেছে, মুসা আলাইহিস সালামে জানে যে মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার উম্মত বলে বুঝছই না মাফ করে দেও, আল্লাহ কই না এত সহজে মাফ করা যাইত না, ফাতুবু ইলা বারিকুম, আপনার উম্মত করে বোকা তারা আমি আল্লাহর কাছে তওবা করত, তওবা করত বলে কিতা তওবা বলে ফাকতুলু আনফুসাকুম, তারা লেখকরা তওবাটা হইলো, তারা তরবারি নিয়া একজনে আর একজনের লগে মারামারি করত, মারামারি করি আছে মরবো তার তওবা আমি আল্লাহর দরবার কবুল হইব, দেখুক তারা তওবা দিলা, তরবারি দিব মাইর করত, মাইর করি আছে মরবো তার তওবা কবুল হইব, এর মানে আল্লাহ ডাইরেক্ট কইরা না বলে তোমরা মরি যাও, একটা হেকমতন, একটা হেকমতের মাধ্যমে একটা কৌশলে আল্লাহ ইতে করে দুনিয়াটা হিসাব করে দিতা, কবিলা ফাকতুলু আনফুসাকুম, তারা লেখো তারা নিজেরে নিজে মারত। আর আল্লাহ যদি সাইতাতে তো আল্লাহ কইতে পারতেন না, বলে কুন আমওয়াতান, তোমরা মরি যাও, সাথে সাথে এরা মরে যেতে পারত। আল্লাহর হুকুমের কাছে সকল জিনিস বাদি, সকল জিনিস আল্লাহর কাছে কানিত, আল্লাহর কাছে সকল জিনিস অনুগত, যদি আল্লাহ ইলা কইতে তোমরা মরি যাও তাহলে এক সেকেন্ড দরকার লাগে না এরা মরে যেত, কিন্তু আল্লাহর আরো পরিচয় হইলে গিয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হেকমতওয়ালা, সবচেয়ে বেশি কৌশলওয়ালা হল সুবহানাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ والله خير الماكرين, দুনিয়ার যে মানুষ সকল সহজ ভাবে চলো আল্লাহ তা মানুষ লগে সহজ, যে মানুষ সকল দুরন্ত আল্লাহ তার লগে দুরন্ত, সহজ ভাবে যারা চলবা হিসাবটা সহজ হইব, আর যারা কঠিন ভাবে চলবা হিসাব তারা কঠিন হইব, আল্লাহ সহজের লগে সহজ দুরন্তর লগে আল্লাহ দুরন্ত,
লাগে আল্লাহর আর নাম হইল আল্লাহ কৌশল অবলম্বন করে ও আমার প্রাণের ভাইরা রে আল্লাহ কৌশলে কইলা পাকতুলু আনফুসাকুম তারা রে তারা মরতো মারামারি কইলা মরতো তওবা কবুল হইব যে মরবো তার তওবা আর যারা মরতো না তারা তওবা কবুল হইতো ও মারামারি করিয়া তারা নিজেরা নিজে যারা শিরিক করছে সকল মরি গেল আল্লাহর উদ্দেশ্য নিয়ে জমিন থেকে বিদায় হইতো তার কোনো তওবা নাই তো দেখো কার নাম কিন্তু তওবা খামটা কত কঠিন উম্মতে মুহাম্মদের আল্লাহ তওবা দিলা কিন্তু এই তওবাটা কঠিন না এত সহজ তওবা একজনে আরজনে মারামারি লাগে না আখের পা দুই রকমটা লাগে না আল্লাহর কুদরতি ভাওয়ার মধ্যে তুমি দরিয়া খান্দ আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা করিয়া খান্দ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন একবার খানায় কাবার দেওয়ালের মধ্যে হেলান দিয়া দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়ে আল্লাহর হাবিবে বিলাপ করিয়া খান্দ জিব্রাইল আমিন আল্লাহর হাবিব ওর কাছে পাঠাইয়া দিলা ও জিব্রাইল আমার হাবিব ওর কাছে যাও জিজ্ঞাসা করো আমার হাবিবে কোন দুধকে খান্দ রসুলোর বেজার মুখ দেখলে আমি আল্লাহর ভালো লাগে না জিজ্ঞাসা করো আমার হাবিবর মন দুঃখ কিতা জিব্রাইল আয়া কোনিয়া রসুল আল্লাহ আল্লাহর দরবার থেকে আপনার খেদমত আইছি নবী গো কোন দুঃখে আপনি এত বিলাপ করিয়া খানায় কামার দিয়ালো হেলাইন দিয়া খান্দ আল্লাহ জানতে চাইছি আল্লাহর হাবিবে কোন জিব্রাইল আমি আমার উম্মতর চিন্তায় খান্দি রে আগে নবীর অক্লর উম্মতে গুনাহ করত আল্লাহ কত বড় বড় শাস্তি দিছই কত কঠিন তওবা দিছই আমার উম্মত অক্লে গুনাহ করিয়া যে সময় আমি দুনিয়াত থাকতাম নাই এই সময় আমার উম্মত অক্লে গুনাহগুলা কেমনে মাফ করাইব এই গুনাহ নিয়া যদি কবরে যাই 99টা সাপের গর্ত হইব কইব এই গুনাহ নিয়া যদি কবরে যাই জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া কইব জ্বলব তাইলে আমার উম্মত গুলা এই আযাব থেকে কেমনে রক্ষা পাইব আল্লাহ জানাই দিল জিব্রাইল আমার হাবিবকে দুষ্খবর দাও তানোর উম্মতের যত বড় গুনাহ করে না কেনে উহুদ পাহাড়ের মতো গুনাহ যদি করে আমি আল্লাহর কাছে যদি হে তওবা করিলাই তাইলে এই তওবার এমন ফজিলত আমি আল্লাহর কাছে এত সহজ তওবা যদি গুনাহটা করিয়া মনে মনে কয় আল্লাহ এই কামটা আমার করা ঠিক হইছে না আল্লাহ আমি তোমার দরবার লজ্জিত যদি এই কথাটা মনের মধ্যে আনিয়া আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ কয় তাইলে এই উম্মতটারে মাফ করিয়া দেও আল্লাহ দি এক বছর দরকার নাই এক মাসর দরকার নাই এক সপ্তাহ লাগতো নাই এক দিন লাগতো নাই এক ঘন্টা লাগতো নাই এক মিনিটও লাগতো নাই যেই মনে যেই মুহূর্তে তার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকি দিব তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তার গুনাহের মাফ করিয়া দিবা এরে মুসলমান এত বড় তওবাটা পাইলা কার ওসিলায় এই তওবা পাইলা নবীর ওসিলায় সুতরাং কোকা ইতা আল হকিকত জানতে গেলে মিলাদুন নবীর মাহফিল আলোচনার দরকার আছে নি আছে ইতা মাহফিল যদি হয় না অপ্রাসঙ্গিক জিনিস সকল আলোচনা হইব আসল জিনিসগুলো আলোচনা হইব লাগে দরকার আছে মিলাদুন নবীর মাহফিল আমরা সকল খুশি নি মাহফিলের ইন্তেজাম করতে পারাই দিনটাকে বোকা সকল খুশি নি আল্লাহ সকল খুশি রে কবুল করুক আপুক আল্লাহ আমিন আমার প্রাণের ভাই বন্ধুরা আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়া তাতে যে আমরা লাগি রহমত খালি এমন নাই রসুল দুনিয়া তাকে বিদায় হইছে আজ পর্যন্ত রসুল আমরা লাগি রহমত কেমনে রে ভাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম আপনারে সান্ত্বনা দেন সাহাবীয় ফল দুনিয়ার একটা এক্সাম্পল হইল দুনিয়ার একটা উদাহরণ হইল কোনো বড় যদি সন্তান মারা যায় সন্তান মরার কারণে মা বাপ কিন্তু একটা বিপদে পড়ে মা বাপ যদি মারা যায় সন্তান বিপদে পড়ে পড়ে নি মা বাপ মারা গেলে সন্তান বিপদে পড়ে সন্তান মারা গেলে মা বাপ বিপদে পড়ে স্বামী যদি মারা যায় স্ত্রী বিপদে পড়ে স্ত্রী যদি মারা যায় সাময়িক সময় লাগি হইল স্বামী বিপদে পড়ে পীর মারা গেলে মুরিদ বিপদে পড়ে মুরিদ মারা গেলে কোন কোন সময় পীর সাহেব বিপদে পড়ে ছাত্র মারা গেলে উস্তাদ বিপদে পড়ে উস্তাদ মারা গেলে ছাত্র বিপদে পড়ে কিন্তু আমি হাবিব আল্লাহর হাবিব তোমরা লাগে এমন রহমত আমি রহমত হিসাবে এই দুনিয়ায় যারা তোমরা লাগান ইন্তেকালের পরেও আমি তোমরা লাগে রহমত যদি আমার ইন্তেকাল হইব আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবুকুম আলা যদিও আমি ইন্তেকাল হইব আমিও একদিন দুনিয়ায় ছাড়িয়া যাওয়া লাগবো তোমরা মন ঘাবড়াইও না আমি দুনিয়ার থাকতে জালা রাখান রহম তোমরা খুঁজ খবর নেই আমার ইন্তেকাল যদি হয় কবরের মধ্যে গিয়া প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আসে উম্মতর খুঁজ খবর রাখুন এ ভাইরাস যদি মিলাদুন নবী
মধ্যে এত খুশি দুনিয়া কেউ দেখে না এটা মদিনার কামলি ওয়ালাই কিন্তু দেখো মদিনার কামলি ওয়ালাই প্রাণের বাইরে রাসূলের পরিচয় কিটা দিমু একটা হাদিস আপনারা খেদমত করছি ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা রাসূলের যদি পরিচয় কেউ জানতে চায় তাইলে রাসূলের সিফাতগুলোর আলোচনা হইলে বুঝতে পারবো রাসূল আমরার লাগি কি ধন রাসূল আমরার লাগি কত বড় সম্পদ এ প্রাণের ভাইরা আল্লাহর হাবিবর জীবন দশা আল্লাহ কত লক্ষ লক্ষ মুজিজা দিছেন কত হাজার হাজার মুজিজা দিছেন প্রত্যেক নবী উপরে আল্লাহ মুজিজা দিছেন প্রত্যেক আউলিয়া কেরাম উপরে আল্লাহ কেরামত দিছেন মুজিজা বুঝেন তো মুজিজা রাসূলের অলৌকিক কিছু ক্ষমতা মুজিজা সকল নবীরও দিছেন কম বেশ কিন্তু আল্লাহর হাবিবের সবটাকে বেশি দেওয়া হয়েছে এই মুজিজার মধ্যে সবচেয়ে আলা মুজিজা হইল আল্লাহর হাবিবর কোরআন আল্লাহর হাবিবর উপরে যে কোরআন নাযিল হইছে এই কোরআন তারে আল্লাহর হাবিবে সহ্য করা কোরআনের পাওয়ার সহ্য করা রাসূলের সবচেয়ে বড় মুজিজা ও প্রাণের বাইরা মুজিজা এই কারণে দিছেন মুসা নবীর আল্লাহ মুজিজা দিছেন মুসা আলাইহিস সালামের মুজিজা একটা লাঠির ভিতরে একটা লাঠি জমিনে ছাড়িয়া দিলে وحاق بآل فرعون يسومونكم يعرضون عليها আয়াত আয়াত কি কি সিলি আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠির মধ্যে এমন মুজিজা দিলা হযরত মুসা আলাইহিস সালামের যে সময়ে মাটি জমিনের মধ্যে ছাড়তা সাথে সাথে বিষধর সাপে পরিণত হইত হুজুর সাপ আল্লাহ বলল লা তাখাফ দরাইও না কুজহা লা তাখাফ সানুইদুহা আগের অবস্থায় ফিরিয়াইল অর্থাৎ সাপটাকে আবার পুনরায় রাখি গেল আমার প্রাণের ভাইরা রে নবী রাসূল উপরে আল্লাহ মর্যাদা দিছেন উম্মতের মধ্যে ঈমান রে মজবুত করার লাগি আউলিয়া কেরাম উপরে আল্লাহ কেরামত দিছেন তাহলে মুরিদ উপর ঈমান তারে টিকায় রাখবার লাগি এই দুনিয়া আল্লাহর নবী ও আল্লাহর ওলি ও ছাড়াও অলৌকিক ক্ষমতা কিছু মানুষের মধ্যে আল্লাহ দিছেন অনেক সময় অনেক বেঈমান ঈমানদার না এমন মানুষ হলে অনেক অলৌকিক জিনিস সকল দেখায় দেখায় না অনেক জাদু অনেকটা দেখায় টুটকা আল্লাহ এরা রেখে দিয়েছিল এটা বলে এর ইটারে আমরা মর্যাদা হইতে পারবো কি এইগুলার দ্বারা মানুষের ইমান হরণ হয় মানুষে এইগুলা দেখিয়া ইমান হারায় এর লাগি প্রত্যেকটা নবী উপরে ঈমান মজবুত রাখার লাগি আল্লাহ মর্যাদা দিছেন বিপদ ফরসে বাঁচাইবার লাগি মর্যাদা দিছেন আল্লাহর হাবিবরে আল্লাহ যতটা মর্যাদা দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কয়েকটা মর্যাদা হইল অন্যতম একটা মর্যাদা এই 30 বারা কোরআন শরীফ আর একটা মর্যাদা হইল রাসূলের আখলাক রাসূলের চরিত্র রাসূলের খুসুসিয়ত আখলাকের কি দাম রাসূলের এমন আখলাকের অধিকারী আছে না দুনিয়ার মানুষের মধ্যে তিন ধরনের আখলাক হয় একটা হলো সাধারণ আখলাক একটা মোটামুটি ভালো আখলাক আর একটা খুলক আজিম খুলক আজিমের অধিকারী যারা সবচেয়ে ভালো ক্ষমতার অধিকারী সবচেয়ে ভালো আখলাকের অধিকারী এই সমস্ত মানুষগুলোর আখলাক চলাফেরা উঠা বসা তারা চরিত্র সুন্দর যে চরিত্র দেখলে দুনিয়ার মানুষগুলা মুগ্ধ হয় ইতা আখলাক ইতা চরিত্র আল্লাহ করে দান করছেন না এই চরিত্রটা দান করছেন শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্র আছে রে ভাই রাসূলের বড় মর্যাদা হইল তার চরিত্র রাসূলের আখলাক দেখিয়া কত কাফির হল কালিমা পড়িয়া আল্লাহর হাবিবর এত আদর রাখিয়া মুসলমান হই যেত খালি আখলাক দেখিয়া রাসূলের ব্যবহার দেখিয়া চরিত্র দেখিয়া সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিব
একদিন মক্কার একটা রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়। হঠাৎ করে নজর করি দেখুন মক্কার বুকে উত্তপ্ত রাস্তার উপরে প্রচন্ড রোদ্রের মধ্যে একটা বুড়ি মানুষ, একজন বুড়ি, বয়স তো বেশি হয়েছে, বয়সের কারণে কুঁজ হয়ে গেছে, সুজা হয়ে আর তা পারেন না। একটা পুটলা হাতের মধ্যে নিয়া এই মহিলাটা একটা লাঠির উপরে ভর দিয়া যায়। আচ্ছা এই দৃশ্যটা যদি আমরা দেখি ইখান মহিলা ফিরে আসলে বলি ইখান দেখিয়া মায়া লাগতো না মনে অবশ্যই কষ্ট লাগতো। একজন বুড়ি মানুষ যে নিজের শরীরের বাজ সহ্য করতে পারেন না, নিজের শরীর টাইঙ্গা লইয়া দেওয়া করছে মুশকিল, এর মধ্যে একটা পুটলা জানি উইরা একবার কষ্ট করিয়া একটা তাসা লইয়া যাইতো। আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে বুড়িটার সামনে গেলা, গিয়া কইল বুড়ি মাই তোমার যে অবস্থা তুমি নিজরে নিয়া নিজে নিয়া চলা বড় মুশকিল, এর মানে তুমি এমন একটা বুঝাল ইয়া ড্রাই কারণ তা কিতা উলের বাবা আমার এই তিন কোলে খেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমি এমন এক ভাগ আমার তোমার অলাইক নাই বাবা রে যে অনেকটা ছিল হয়তো বা মেয়ে সন্তান ছিল তারে বিবাহ দিলাইছে আমার এই বোঝাটা বহন করার মতো কোন মানুষ নাই, কিতা করবো আমি তো একলা একলাও চলা লাগবো। আল্লাহ হাবিবে কোন বুড়ি মাই আমি যেহেতু তোমার সামনে আসি রইছি আর এই পুতলা তোমারে বহন করতে দিতাম না, তোমার পুতলাটা আমার হাতের মধ্যে দেও আমি তোমার গন্তব্য তোমারে পৌঁছাইয়া দিব। আল্লাহ হাবিবে এই বুড়ির পুতলাটা হাতের মধ্যে নিছে, একজনে আর একজনে জানেন না পরিচয় নাই, শুধু দেখতে আর এক সামনে নিছে। মহিলা জিজ্ঞাসা করলাম মহিলা আপনি কই যাইতাই ও বুড়ি মাই যাইবা কই বলে ধরই আমার এক আত্মীয়র বাড়ি। এই বুড়ি মহিলাটারে আল্লাহ হাবিবে আস্তে আস্তে আড়ে আড়ে আপনার গন্তব্যে পৌঁছাইয়া দিলা, তার আত্মীয়র বাড়ি দিলা পৌঁছাইয়া। রাস্তার জিজ্ঞাসা করেন ও বুড়ি মাই কোন কারণে গো মাই তুমি তোমার আত্মীয়র বাড়ি যাও বলে বাবারে আমি আমার আত্মীয়র বাড়ি যাই মক্কার বুকে একটা ব্যক্তি আবির্ভাব হইছে আমার বাপ দাদার ধর্ম মানতে দেয় না, মানুষে এনার ব্যাপারে কত কথা কয় কত জনে বালা কয় কত জনে বাদ হয় এন বলে এমন এক চরিত্র মানুষে দেখলে মুসলমান না হইয়া পারে না, আমার ভয় লাগে যদি কোন সময় আমি এনার সামনে যাই তার চরিত্র দেখে যদি আমারও মুসলমান হওয়া লাগে আমি মুসলমান হইতাম না আমি আমার মেয়ের বাড়ি যাই। আল্লাহর হাবিবে এই মহিলাটারে বাড়ি পৌঁছে দিলা, বিদায় হওয়ার সময় এই মহিলাটায় ডাকতে পায় ও বাবা এত কষ্ট করিয়া তুমি নিজের খাম খাস ফালাইয়া তুমি আমারে বুঝাইয়া দিলাই, বাবারে এমন সাহায্য জানি না কেউ করতো কিনা আমারে তুমি কেনে আমারে এত সাহায্য করলাই বাবা তোমার পরিচয় আমি জানতাম পারিনি। আল্লাহ আমি বেডার দেখুন ও বুড়িমাই সারাটা রাস্তা আমার লগে মাতি মাতি আইসুন যে ব্যক্তির ব্যাপারে কত মানুষে বালা হয় কত মানুষে বাদ হয় আমি আর কেউ নাই গো আমি সেই নবী মুহাম্মদ তোমার খেদমত করছি। এই মহিলাটা রাস্তা হয় এত সুন্দর আখলাক যে ব্যক্তি হইতে পারে দুনিয়ার মানুষে দূতাবাস কয় দুনিয়ার মানুষে প্রতারক কয় দুনিয়ার মানুষে সিটার কয় এই ব্যক্তি কোনদিন দূতাবাস হইতে পারে না। আমার মনে সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গম্বর কালেমা পড়ি আমার এই মুহূর্তে মুসলমান বানাইয়া দে। এই হইল রসুলের চরিত্র। এর লাগে রসুলের কয় উম্মত হল যদি আমার চরিত্র তোমরা হাসিল করতে পারো রে জানিয়া রাখবো আমার চরিত্র যদি হাসিল করতে পারো আল্লাহর জান্নাত হওয়া তোমরা লাগি বেশি কষ্টের কিছু নাই, মানুষের পরিচয় রূপ দেখিয়া নাই মানুষের পরিচয় হলো মানুষের আখলাকে, যার চরিত্র যার আখলাক যত বেশি পালা দুনিয়ার মধ্যে এই লোকটা তত বেশি সম্মানী, মানুষের সম্মান পাওয়া বেজ্জত হওয়া সবটা নির্ভর করে তার আখলাক উপর। ফাইসলত বালা হয় বাদ মানুষ মায়া করবো, ফাইসলত বাদ হয় বালা মানুষ তার অপমান করবো। আল্লাহর হাবিব এখন তোমার চরিত্রটা ওলা বানাও সিলমান কাদাকা ওয়া আফু আন মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, আমার উম্মতরে তোমার চরিত্রটা ওলা বানাও সিলমান কাদাকা তোমার লগে যে সম্পর্ক বাঁধতে চায় বন্ধুত্ব সম্পর্ক হোক বাবা মার সম্পর্ক হোক পরিবারের সম্পর্ক হোক সামাজিক সম্পর্ক হোক যে সম্পর্ক হয় না কেন দুনিয়ার মানুষে আজকে লাগ লাগিয়া একজনে আর একজনের সাথে সম্পর্ক বাগিলায় বাপে সন্তানরে অস্বীকার করে সন্তানে বাপে অস্বীকার করে বাপে সন্তানরে ত্যাজ্য করে
মা এই সন্তানকে বাড়িতে বিবাহ করিয়া দেয় দিলা আছে না দৃষ্টান্ত বল আছে বাপে পরে সারিয়া দেয় ফয় বাপে সারিয়া দেয় পরে তিজ্জ করিলা সম্পদ কোনো একটা খানা করিও দেন না সন্তানের মুখও দেখতে চায় না ইলা অনেক মানুষ বল আছে আল্লাহর নবী বলেন শব্দান শব্দান যত লাগ হয় না কেনে এরপরেও সম্পর্ক ভাঙা যাইতো না কারণ সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে তোমার লাগে একটা নিয়ামত قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع الرحم কিতাবের মধ্যে এই সম্পর্কটা রেহেম হইয়া বইছই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত ও বাবা রে এই সম্পর্ক বসিলায় তুমি দুনিয়া শান্তি মতে বসবাস করো তোমার চলতে অসুবিধা হয় না দুনিয়ার মানুষের কাছে মুখ বড় করিয়া পরিচয় দেও আমি অমুকর ছেলে অমুক আমার ছেলে আমি অমুকর বাপ আল্লাহ পক্ষ থেকে এই জিনিসটা বড় নিয়ামত এর লাগে খবরদার সম্পর্ক বাঁধিও না লা ইয়াদখুলুল জান্নাতি কাতিউর রাহিম যারা সম্পর্ক ভাঙে এরা আল্লাহ জান্নাত যাইতো না সাবধান সম্পর্ক ভাঙে সিলমান কাদরা কাজে তোমার লাগে সম্পর্ক ভাঙতে চায় তার সাথে তুমি সম্পর্ক ভালো রাখো সম্পর্ক লাগানির চেষ্টা করো তোমার একজনে দূরে করিয়া দিত স্যার তুমি চাও তার খান্দা বিরতায় তারে আপন করিয়া নেওয়ার চেষ্টা করো যদি একটা করতে পারো তে মনে করো তুমি আমি রসুল ওর খুলকে আজই মনে করতে পারবো না রব সুবহানাল্লাহ নাই ইটা কথা হল আজকে খালি ওয়াজের মাঝে আছে আমলের মাঝে নাই এর লাগি আল্লাহর কাছে দোয়া করি আমরা যে কথাগুলা বললাম এই কথাগুলা অন্তর স্থান দিতাম আর আমলের মধ্যে আমরা পরিণত করতাম আল্লাহ মহামি ওয়াফু আন মান যালামাকা যে তোমার উপরে জুলুম করে অত্যাচার করে তার উপরে তুমি প্রতিশোধ নিও না তার উপরে প্রতিশোধ নিও না ওয়াফু আন মান যালামাকা যে তোমার উপরে জুলুম করছে তারে মাফ করিয়া দে ও যদি মাফ করিয়া দে মনে করিল আমি রসুলের আখলাক অনুসরণ করলাম কারণ আমি রসুলের আখলাক করাছি কেউ কোনো অন্যায় করলে কোনো দোষ করলে আমি রসুলে তারে মাফ করিয়ে দিতাম ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক কেউ যদি তোমার লগে খারাপ ব্যবহার করে তার লগে খারাপ ব্যবহার করিও না কেউ যদি একটা গালি দেয় তারে গালি দিও না তার গালির বদলে তুমি তার লগে এমন ব্যবহার করো যে এই ব্যবহারে সে তোমার প্রতি সন্তুষ্ট হয় যদি তুমি তারে সন্তুষ্ট করে নিতে পারো তাইলে দেখবা তোমার পাওয়ার দুই রাইয়া মাফ চাইব এই রকম ব্যবহার করো আহসিন ইলা মান আসা ইলাইক খারাপ ব্যবহার করলে তুমি তার লগে খারাপ ব্যবহার করিও না ভালো ব্যবহার করিও অতই লগে রসুলের আখলাক যদি ওটা ইত্তেবা করতাম পারি ওটা যদি আমল করতাম পারি তে মনে করুন যেন আমরা রসুলের হক্কানি আশিক রসুলের হক্কানি উম্মত এল্লাকি কবি নজরুল ফরমায় একটা ছন্দ একটা কথা কবি নজরুল সকলে চিন্তা না নিতাম বাংলাদেশ জাতীয় কবি কবি নজরুল কবি নজরুল এখন যে বাঙ্গি আছে আমার ঘর আমি বাদি তার ঘর আপন করি দেখা দিয়া বেড়াই যে করেছে আমায় পর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করেছে আমায় পর এই কথাটা রসুলের আখলাকের লগে বহু মিলে হুকা সুবহানাল্লাহ কবি নজরুল খারাপ কেউ নাই ভালো মানুষ ভালো মানুষ ইসলামিক নলেজ তার ভিতরে বিরাট নলেজ আছে রসুলের সামনে কত হাম কত নাত লিখে গেছে রসুলের সামনে কত নাত লিখিয়া গেছে রসুলের এই কথাটা রসুলের হাদিসের লগে নজরুলের এই কথাটা রসুলের হাদিসের লগে পুরোপুরি মিলে যে বাঙ্গি আছে আমার ঘর আমি বাদি তার ঘর আমার মন মানসিকতা আমার চিন্তা এলো হইতো না যে হে আমার ক্ষতি করছে আমি তার ক্ষতি করি নাই না আমার ঘর ভাঙছে আমি তার ঘর ভাঙিয়া দিই আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করেছে আমায় পর আমার দূরই টেলাইয়া দিছে আমি তারে আপন করিয়া নিবার লাগি তার কান্দার যাই যদি এমন চরিত্র হয় রে ভাই দুনিয়ার প্রত্যেকটা জায়গায় সম্মানি হইবাই ভালো মানুষে ইজ্জত দিব বাদ মানুষে ইজ্জত দিব এই চরিত্রটা আছে রসুলের লাগি চরিত্রের নাম হইল ফুলুকে আজিম আল্লাহর হাবিবে ফরমান ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক তোমাদের মধ্যে এই ব্যক্তিটা সুন্দর যে ব্যক্তিটা চেহারা সুন্দর না ইলা নাই তোমাদের মধ্যে এই ব্যক্তি সবচেয়ে সুন্দর এই ব্যক্তিটা সবচেয়ে উত্তম যে ব্যক্তিটার চরিত্র তোমাদের মধ্যে উত্তম যার চরিত্র যত বেশি ভালো আমার উম্মতের মধ্যে এই উম্মতটা তত ভালো লাগি
উত্তম চরিত্র আল্লাহর বলনি আমল চরিত্রটারে আমরা সকলে সুন্দর করার চেষ্টা করতাম যদি করি অবশ্যই মনই বল রাখবা এই বিশ্বাস রাখবা যে রাসূলের হক্কানি উম্মত সারা দুনিয়া থেকে আমরা বিদায় আমার প্রাণের ভাইরা রে আল্লাহর হাবিবর কেমন চরিত্র নজর করে দেখো একবার যদি আল্লাহর হাবিবর খেদমত আইলো ওজে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কইছিলাম না ইহুদি হলে বালাটিকে জানতো আল্লাহর হাবিবে বালাটিকে জানে কিন্তু রাসূলের পরীক্ষা করার লাগি তার মানতে কষ্ট হল ও হিসাব যে ডাইরেক্ট করে হইয়া পরীক্ষা করি পরীক্ষা করিয়া যদি তার বুঝে বুঝা ইমান আনবো বুঝে বুঝা না ইমান আনতো না কিন্তু হে জানে বালাটিকে জানে এই বলা এনর খাইছিল তোলা এনর ব্যবহার হলা কিন্তু মানতে কষ্ট করে পরীক্ষা করতে ইহুদি এটা আসি বড় বড় বাদ একটা স্বভাব আসি এটা এক ইহুদি আল্লাহর হাবিবের খেদমত আইয়া কয়া রাসূলুল্লাহ নবীজি কো আমি আমার বাড়ি দাফনারে দাওয়াত দিতাম চাই কোক আপনি আমার বাড়িতে একটা দিন দাওয়াত দিবা দাওয়াত কবুল করে কিতা সুন্নাত এটা কিতা সুন্নাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিমি আলা আল মুসলিমি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইশহাদু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু ইযা লাকিয়াহু ويشمته إذا عطشا وينصح له له وينصح له إذا غاب أو شهدا يا مسلم من رفع رب مسلم من شهد إيماني هو يا مدفر لو يجيبه إذا دعاه خلو دي تمارا دعوت ده تار دعوت فيلا يا ديونا دعوت قبول قليو دعوت قبول قلو إلو سنة رسول دعوت قبول قلو يهودير منو كنتو خراب باشنا يا مدفر خواه دعوت دي مؤمر باري تايبا যে সময় আমারে ডাকাটা কি করবা জবাব দিতাম না দেখতাম আল্লাহর হাবিবর কি পরিমাণ ধৈর্য আছে নবীজি তার বাড়ি গেল যত সময়ে বাড়ির সামনে গেল লোকটারে ডাকো লোকটা করে ভিতরে তার তাকিয়া কোনো জবাব দেয় না আল্লাহর হাবিব মনের মধ্যে কষ্ট নিলা না ফিরিয়ে আইলা বাড়ির পরের দিন এই লোকটা আল্লাহর হাবিবর মতো আবার উপস্থিত ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ কত খাইলা আপনারে দাওয়াত দিয়ে আমি বাড়ির ডাকতাম পারছি না একটা অসুবিধার কারণে আমি সরি আছি আপনার কাছে আজকে আর উপর তামার দাওয়াত রাখো কা হোক আমার দাওয়াত খাইবা আল্লাহ খালি বে কোন ঠিক আছে যাও তোমার দাওয়াত আমি রাখলাম সুবহানাল্লাহ আমার লোকে যদি ইলা আসলে করে ইলা উপমান করলে আমি আসলে দাওয়াত রাখতাম না তার বাড়ি যেতামও না কিন্তু আল্লাহ হাবিবে দ্বিতীয়বারের মতো দাওয়াত রাখো দ্বিতীয় দিন বাড়ি গিয়ে আবার ডাকাডাকি করো লোকটা ঘরের ভিতরে তাকিয়া জবাব দেয় না রসুলের পরীক্ষা করে আল্লাহর হাবিব মন কষ্ট নিলা না বাড়ি ফিরিয়ে আইলা তৃতীয় দিন আমার এই লোকটা আল্লাহর হাবিবর দরবার উপস্থিত হইয়া বইয়া রাসূলুল্লাহ কত খাইলো এমন এক অসুবিধা পড়ছে আমি বাড়িতে আসলাম না গো আপনারে ইলা অপমান করাটা আমার ঠিক হইছে না ইয়া রাসূলুল্লাহ আজকে তৃতীয় দিন আমি অবশ্যই বাড়িতে থাকবো কোন আমার বাড়ি যাইবা আল্লাহর হাবিবে কোন ঠিক আছে দুই দিন পারছো না আজকে তৃতীয় দিন যাইমু যেই মাত্র এই কথাটা কইছনি মই ইহুদিটা আল্লাহর হাবিবর পাও পড়িছে কান্দিয়া কইয়া রাসূলুল্লাহ দাওয়াত খাওয়া নিল লাগি আমার বাড়িতে আপনারে আমি দাওয়াত দিছি না গো আমি তাওরাত জাবুর ইনজিল তিন কিতাব রিসার্চ কইয়া দেখছি আপনি জবানান পয়গম্বরের মধ্যে এমন ধৈর্য থাকবো দুনিয়ার মানুষ সেই ধৈর্য অধিকারী হইতো না আখিরি জবানান পয়গম্বরের মধ্যে ধৈর্য থাকবো আমি আপনারে তিন দিন দাওয়াত দিলাম দুই দিন বাড়ির গিয়া ডাকিয়াই আমারে পাইলা না অপমান হইয়া আইলা মনে করছিলাম আপনি রাগ করবা আমার গাই বন্ধ করবা ইয়া রাসূলুল্লাহ গাই বন্ধ করলা না তৃতীয় দিনের দাওয়াত রাখলা এমন ধৈর্য দুনিয়ার খেয়ে কিছু পাওয়া যায় তো না আমার দিলে সাক্ষী দেয় আপনি আখিরি জবান আর পয়গম্বর আর দেরি করতাম চাই না এই মুহূর্তে আমারে মধুর কালিমাটা প্রজ্ঞা করতাম চাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শান্তিদাতা মুক্তিদাতা নবী এলেন দুনিয়ায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على
জ্বলতো না খেজুর পাতা ছিল গো নবীর বিছানা তবু কাঁদিতেন নবী كشفت دجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالہ مدینہ بنے تیرے مدخن دیار مدینہ بلغ العلا بکماله كشفت دجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله معزز حاضرین আমিছে সময় আপনারা খেদমত আলোচনা করা যাইতো না আপনারা পরবর্তী আরো কোয়াইস রইছে جناب হযরত মাওলানা কিকলির গুরু আপনার এক ভাই جناب হযরত মাওলানা আবু তাহের সাহেব ইংলিশে আপনারা সামনে স্পিচ দিবা আর ইনশাআল্লাহ আমি তো আর আপনারা এরিয়ার মানুষ তারা খানদার মানুষ ব্র্যাডফোর্ড থেকে ইনশাআল্লাহ অন্য এক সময় যদি আই আর সুযোগ হয় তো ওরা কিছু সময় বই মনে আর দীর্ঘ সময় আপনারা খেদমত আলোচনা করলাম আলহামদুলিল্লাহ মনটা খুব খুশি ও কারণে মানুষ দেখছি ওয়াজু হইয়া মানুষের উল্টা উঠে করে আটিয়ে যায় বাড়া আসবে করে আপনারা মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ দেখছি একটা দিকে দিল খুশ হয়ে গেছে অন্তর তাকে আপনারা লাগি দোয়া করি আল্লাহ সকলের এই জুলুসে এই বোয়ারে আল্লাহ কবুল করতে আল্লাহ আমিন যে মকসুদ নিয়ে আমরা বইছি আল্লাহ আমরা তাম অনেক মাকাসিদে হাসানা করে পূরণ করে দিতে আল্লাহ আমিন আগামী বছর মিলাদ নবী পর্যন্ত আল্লাহ আমরা হায়াতরে বুলন্দ করে দিতে আল্লাহ আমিন আর অনেক বিমারী উপলব্ধ দরখাস্ত আছে পর্দার আড়াল থেকে হয়তো অনেক মা বইন ফুল আমরা ওয়াজ কসিয়ত শুনছি এখন আমরা মুনাজাত হইব মুনাজাতের মধ্যে আমরা সকল শরীক হইমু আর আমরা মনের আফসোস গুলো আল্লাহর দরবারে আমরা ব্যক্ত করমু আমরা মনের এক তমন্না যে মরমের আগে যেন আমরা আল্লাহর হাবিবর খাকি উম্মত হইতাম পারি আল্লাহ কবুল করতে হোক আমিন কথাবার্তার মধ্যে অনেক সময় অনেক ভুল ত্রুটি হইতে পারে আপনারা দয়া করে এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখুন যেন আমি এক নগণ্য মানুষ আপনারা খেদ মতো বইয়া আইলা ওয়াজ করার মতো এই পরিমাণে এলেম যোগ্যতা সামর্থ্য কিচ্ছু নাই আপনারা দোয়া করছেন দুই এক কথা আপনারা খেদ মতো কইছি অনেক ভুল বেদ হইতে পারে আপনারা আপনারা ছেলে মনে কইলা ওলা ও নজরে আমার মাফ করুন যেন ভুল ত্রুটি আল্লাহ আমরা সকলের এই মাহফিলটারে আল্লাহ তাকে আখের পর্যন্ত কবুল করতে আল্লাহ আমিন আমিন আল্লাহু আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলা জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা জিন্দগির গুনাহটা মাফ করে দে আল্লাহ তোমার হাবিবে ফরমাইছে তওবা করলে বান্দার তওবাটা করতে যত সময় দেরি হয় আল্লাহর দরবারে যদি ইখলাস থাকে তওবার ভিতরে তো সময় দেরি হয় না আমরা সকলের তওবারে কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ এই জমাতের মধ্যে মাসুম বেগুনা বাচ্চা নাছেন আল্লাহ মাসুম বেগুনা বাচ্চা তুলে নিয়ে যদি কোনো মানুষ খানাত বয় যুবক বন্ধু হলাসেন আল্লাহ যারা খান ফসল লাগে দানা তোর খাতিরে আল্লাহ এমন গুনা দিয়া হাসর ময়দান আমরা উঠাইও না আমরার গুনার কারণে আমরার মা বাপ হয়ে গেছে আমরা রে বিজ্জত করিও না আমরার গুনার কারণে আপনার হাবিবর সামনে আমরা রে শর্মিন্দা বানাইও না আয় আল্লাহ মিনা দান মাফুরমান পাপিষ্ঠ খাজার গুনাগার তোমার মায়ের বন্ধ করে নিয়াত বাড়াইছি আল্লাহ অনেক বেমারি উপলব্ধ দরখাস্ত আছে মুনি আল্লাহ প্রত্যেকের বেমার গুলারে আপনার পুত্রতি দাওয়াই দিয়া তার শিফা থেকে শিফায় নায়া ফরমাও আয় আল্লাহ মুসিবত যদি আপনার মুসিবত থেকে উদ্ধার করে দেও আপনার দ্বারা যত মুশকিলাত আছে আল্লাহ তাহা মুশকিলাত আপনার কুদরত দিয়ে আহসান করে দেও আয় আল্লাহ আপনার ইজ্জতি জিন্দেগি নসিব ফরমাও কোনো কাজিম আমরা রে নসিব ফরমাও আপনার হাবিবর মহব্বত দিয়ে আপনার অন্ধকার সিনা ফলরে উজালা করে দেও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়িদিনা ওয়া নাবিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ